বলবেন আজকে এই মহতি এক উৎসবে এসে কি বলবেন? আজকে সৈয়দ জিয়াউর রহমানের উদ্যোগে, মনিরুল হুদা ট্রাস্টের উদ্যোগে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ট্রলি ভ্যান দেওয়া হয়েছে এবং ফ্রি পয়সায় ডাক্তারের দেখানোর চিকিৎসা করা হয়েছে। হ্যাঁ, প্রতিবন্ধীদের গাড়ি দেওয়া হয়েছে। এটা একটা সোশ্যাল কাজ করেছে। কি ভাষায় এনাকে মুবারকবাদ দেবো সেই ভাষাটা আমার কাছে নেই। আমি সৃষ্টিকর্তার কাছে আমি আশীর্বাদ করি, দোয়া করি ইনি এই ধরনের কাজে আরও আগে যাক এবং বাংলার মানুষ এনার পাশে থাকবে। ইনি একটা সমাজ কল্যাণমূলক কাজ করে করে মানুষের হৃদয়ে চলে যাচ্ছে, আরও যেন যায় এই আশীর্বাদ করি। এর আগেও তো দেখা গেছে যে বিভিন্ন অনুষ্ঠানে এইরকম সমাজসেবামূলক কাজে উনি দান করেছেন, আজকেও তো ব্যতিক্রম না। ইনি তো এই, আমি তো বললাম ইনি তো এই ধরনের কাজ করেই আসছে। আমাদের এনার দ্বারাই, এনাদের দ্বারাই যে মানুষের উপকৃত হচ্ছে, বেশিরভাগ গরিব অসহায় অনাথ বেওয়া, এটা তো বড় পাওনা আমি মনে করি। মানে রাজনীতির নেতারা হয়তো মানুষের হৃদয়ে আতে যেতে পারবে কি আমি জানি না, কিন্তু এই ধরনের নিরপেক্ষভাবে ইনার কাছে কোনো দল নাই, তৃণমূল নাই, সিপিএম নাই, কংগ্রেস নাই, ইনি মানুষের জন্য করছেন। এনার কাছে কোনো হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, ইনি মানুষের জন্য কাছে আমার মনে হয় সবচেয়ে উঁচু জায়গায় ইনি থাকবেন, এটা আমার বিশ্বাস। আমাদের বিরোধিতা কোনো নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।